পুনি অশান্ত হয়ে উঠিছি পিপিলি অঞ্চল। পিপিলি থানা কণ্টি পঞ্চায়েত কাকুড়িয়া গ্রামে গোষ্ঠী সংঘর্ষ ঘটিছি। পূর্ব শত্রুতা কেন্দ্র করে মারণাস্ত্রের জনে ব্যক্তি গোড়াই গোড়াই হাঁচান একাধিক লোকে। গুরুতর আহত ব্যক্তি ভুবনেশ্বর স্থানান্তরিত করা যাই। এই ঘটনার পিপিল পুলিশ বর্তমান অনুসন্ধান করুয়া বেড়ে এপর্যন্ত থানার কোণী অভিযোগ হয়ে থানা অধিকারী শরৎ কুমার সাহু প্রকাশ করেছেন। তবে পিপিলি থানা কণ্টি পঞ্চায়েত কাকুড়িয়া গ্রামের কালিয়া দাসঙ্ক পুয় অজয় দাসঙ্কু প্রায় রাতে নটা তিরিশ বেড়ে আট রু দশ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে গাঁ মুন্ড মন্দির নিকটে গোড়াই গোড়াই মারণাস্ত্রের হাঁড়িলে। গুরুতর অবস্থায় পরিবার লোকে ক্যাপিটাল হসপিটাল স্থানান্তরিত করেছেন। তবে অজয় দাসকু হাঁড়িবার কারণ স্পষ্ট জনাপড়া বেড়ে পূর্ব শত্রুতা কেন্দ্র করে এই ঘটনা ঘটিছে বলে গাঁ লোকে প্রকাশ করেছেন। এনে গ্রামের উত্তেজনা থাকার ঘটনাস্থলের পিপিল পুলিশ পরিস্থিতি উপরে কড়া নজর রাখিছে। পুরী জেলা পিপিলি বসন্ত খণ্ডায়েত রায়ঙ্ক সহ ব্যুরো রিপোর্ট লাইন ছোড়ছে।